আর আমরা হস্তিনাপুর কিছুতেই ফিরে যাব না। সেই নগরীর দ্বার রুদ্ধ হয়ে গেছে আমাদের জন্য। এ আপনি কি বলছেন মাতা? আমরা কেন যাব না ওখানে? ওটা আমাদের গৃহ। গৃহ তাকেই বলে পুত্র যেখানে পরিবার থাকে। শত্রুরা ঘিরে রাখলে সে স্থান গৃহ নয়, যুদ্ধের ছাউনি মাত্র হয়। সেখানে যুদ্ধের ছায়া থাকে, প্রতিক্ষণ সেখানে ক্রোধের বাস, প্রতিক্ষণ সেখানে শঙ্কার বাস থাকে। নরকের সদৃশ হয় সে স্থান। আমরা এমন স্থানে পারবো না থাকতে। কিন্তু মাতা, আমাদের জ্যেষ্ঠ ভ্রাতা যুবরাজ্যে, আর সিংহাসনের উপর তো তাঁরই অধিকার। নেই ক্ষমতায় কোনো লালসা আমাদের, চাই না আমাদের সিংহাসন। তোমাদের পিতা স্বয়ং সিংহাসন পরিত্যাগ করে বনবাসে গিয়েছিলেন, ভুলে গেলে? তোমাদের তো জন্ম তপবনে হয়েছে, এমন বন যেখানে শান্তি আছে, অশান্তি নয়। আমরা হস্তিনাপুর অধিকার চাইতে আসিনি, আমরা এখানে ফিরেছিলাম কেবল পরিবারের আশায়। সেই পরিবারের স্নেহ আর সমাদর লাভ করতে। যদি তাদের স্নেহের উপর অধিকার না থাকে, তবে সিংহাসনের উপর অধিকার ফলিয়ে কি করব আমরা? যুধিষ্ঠির যদি দুর্যোধন ক্ষমতায় চায়, তবে তবে ছেড়ে দাও এই ক্ষমতা পুত্র। কিন্তু মাতা, ন্যায় বিচার হবে না। দুর্যোধন আমাদের মাতাকে বধ করার প্রয়াস করেছে। মাতা, এই মুহূর্তে আমার শিরা উপশিরায় রক্ত আগ্নেয়গিরির মতো ফুটছে। লাঞ্ছনা করবে সবাই যদি আমি দুর্যোধনকে তার এই কার্যের জন্য শাস্তি না দিই। কি দণ্ড দেবে তুমি দুর্যোধনকে? যখন সে ভীমকে বিষ দিয়েছিল তখন কি শাস্তি পেয়েছিল দুর্যোধন? মহারাজ ধৃতরাষ্ট্র সেই সময় ভুলে গেলেন যে রাজা সমস্ত রাষ্ট্রের পিতা হন, এই সময়ও তিনি কেবল নিজের শত পুত্রের পিতা। কোনো শাস্তি হবে না দুর্যোধনের, অর্জুন, কোনো শাস্তি হবে না। যদি কেউ শাস্তি পায় তবে সে হব আমি। আমি শাস্তি পাব পুত্র। তোমাদের আছে সে সামর্থ্য। হস্তিনাপুরের বিরুদ্ধে তোমরা অস্ত্র তুলতে পারো, কিন্তু যদি তেমন হয় তবে তবে স্বর্গে আমার স্বামীর আত্মার কষ্ট হবে। আর যদি তোমরা হস্তিনাপুরের বিরুদ্ধে অস্ত্র না তোলো, তবে এমনই ষড়যন্ত্রের মধ্যে আমাদের জীবন কাটাতে হবে। দিবানিশে আমার হৃদয় আশঙ্কায় কেঁপে উঠবে। আমার জীবনের সমস্ত সঞ্চয় তো কেবল আমার পাঁচ পুত্রই। তোমাদের পাঁচজনের মধ্যে কারণ মৃত্যুর সম্ভাবনাও নরক যন্ত্রণা হবে আমার জন্য।
এই ইচ্ছা যে আমি আমি আজীবন প্রতিক্ষণে এমন নরক যন্ত্রণা ভোগ করি। আর পুত্র দুর্যোধন, দুর্যোধনকে তো কেবল একটিবার সফল হতে হবে, কেবল একটিবার। আমরা ওকে একবারও সফল হতে দেব না মাতা, একবারও না। হবে সে সফল, অবশ্যই হবে। সেখানে থাকলে তোমাদের মনের শান্তি চলে যাবে। দুর্যোধন তো তোমাদের ষড়যন্ত্র করার জন্য বাধ্য করবে, তোমাদের ধর্ম ভ্রষ্ট করে দেবে। অর্থাৎ হয় তোমাদের প্রাণ চলে যাবে অথবা সংস্কার। আমার অদৃষ্টে তো উভয় ক্ষেত্রেই পীড়া। এবার তোমরা নির্ণয় করো, পুত্রদের মৃত্যুর সংবাদ পেয়ে সেই শোকে মৃত্যু হবে আমার, নাকি ধর্ম ভ্রষ্ট হওয়ার লজ্জায়? কেমন শাস্তি নিশ্চয় করেছো তোমরা আমার জন্য সবাই মিলে? উত্তর দাও, উত্তর দাও। সুখের হয় না মাতা, তবে তা আমাকে গঙ্গা স্নান করায়। আর যদি দুঃখের হয় না, তবে তা আমাকে অগ্নি স্নান করায় মাতা। এই বৃহৎ বিশ্বে আমরা এমন বাসস্থান কেন চয়ন করব যেখানে আমাদের মাতা না পাবেন সুখ, না পাবেন শান্তি? কেন করব আমরা এমন মাতা, কেন এমন করব? যদি আপনার আদেশ হয় তবে আমরা কিছুতেই হস্তিনাপুর ফিরে যাব না। কেউ জানতেও পারবে না যে আমরা জীবিত। সংশয়ে ভরা মন, বন্ধনে যে কেমন ধর্ম,
এই দিক দিয়ে। জ্যেষ্ঠ, কোথাও কোনো পথ নেই অর্জুন, চারিদিকে আগুন লাগিয়ে দিয়েছে পুরোজন। অর্জুন, বরুণ অস্ত্র প্রয়োগ করতেই হবে। না, যদি আগুন নিভে যায় তাহলে সবাই জেনে যাবে আমরা জীবিত। মহাভারত।